স্টুডেন্টস বাংলার ক্লাসরুম ফার্স্ট পেড চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা একাদশ শ্রেণীর ডাকাতের মা গল্প যেটুকুনি আগের দিনে পড়েছিলাম আজকে আমরা তার পরবর্তী অংশটুকুনি পড়ব তোমরা সবাই বইবার করে নিশ্চয়ই দেখছ এবং আজকে আমরা খানিকটা অংশ এগিয়ে যাই তাহলে আগের দিনের ঘটনাটা সম্পর্কে আজকে আমরা একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আগের দিনে আমরা যে ঘটনাটুকুনি পড়েছি তাতে দেখা গেছে যে সৌখী এখন বর্তমানে পাঁচ বছর হলো জেলে আছে সৌখীর মা একাই সংসার চালায় কোনো মতে ওই কি করে না দুটো খই মুড়ি লোকার বাড়ি বেঁচে আছে সৌখীর আবার দুটো বিয়ে ছিল প্রথম বিয়েটির বউটির শরীরটি ভালো ছিল কিন্তু এবারের বউটির শরীরটা অতটা ভালো নয় দুর্বল এবং তার একটি পুত্র সন্তান রয়েছে সেই জন্যে তাদেরকে দেখভালের জন্য নিজের তো দেখভাল করার ক্ষমতা নাই সেই জন্যে তিনি কি করেছেন তাকে বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছেন এবং নিজে কোনো মতে দিন গুজরান করছেন এবং এই প্রসঙ্গে আর একটা কথা আমরা দেখেছি যে সৌখীর নিজের ডাকাতের ছেলে হিসেবে তার একটা গর্ব রয়েছে এবং ডাকা সৌখীর মায়েরও সেই বিষয়ে একটা গর্ব রয়েছে কি ব্যাপার না একবার ঘুম ঘুমিয়ে গিয়েছিল বলে শীতকালে মাথা পর্যন্ত কম্বলে মুড়ি দিয়ে শুয়েছিল বলে দরজা খুলতে একবার দেরি হয়ে গিয়েছিল ফলে সৌখি তখন তাকে খুব মেরেছিল এবং বলে দিয়ে বলেছিল যে আর কোনো দিনও যেন এরকম কম্বল মুড়ি দিয়ে নাক মুখ ঢেকে শুভিনি তাহলে খুন করে ফেলব বলে তাকে মন করে করা মেজাজে ধমক দিয়েছিলো সেই মেজাজটা সেই করা মনোভাবটা বাপের বেটা বলে তাকে গর্ববোধ করেছে সৌখীর মা অর্থাৎ পুরুষতন্ত্রের প্রতি একটা আস্থা আমরা দেখতে পাচ্ছি গল্পের নামকরণের মধ্যেও সেই পুরুষতন্ত্রের আস্থা রয়েছে ডাকাতের মা তার নাম কিছু পেলাম না বা তার পরিচয়টাকে যেটা ছিল সেটা ছিল ডাকাতের বউ এগুলোর মধ্যেও সেই পুরুষতান্ত্রিক আস্থার বাণীটাই যেন ফুটে উঠেছে এবং গল্পটা একটা অপত্য স্নেহের গল্প সেই বাৎসল্য রসের গল্প কারণ এখানে তো শৌখিত প্রধান চরিত্র এবং তার মাকে কেন্দ্র করে গল্পটা এগোচ্ছে সেই অপত্য স্নেহের প্রতি গল্পটা পুত্রের প্রতি সম্ভ্রম রয়েছে স্নেহ রয়েছে সেই জন্যে সেই ধরনের মন্তব্যগুলো করতে পারছে যে বাপের বেটা তাই মেজা যেমন করা ইত্যাদি ইত্যাদি আমরা আগের দিনে পড়েছি এরপরে আজকের ঘটনাটা নতুন করে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে তোমরা দেখো ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢুকে শোয়নি পাঁচ বছরের মধ্যে ওই যে বারণ করে দিয়ে গেছে তারপর থেকে আর পাঁচ বছর হতে চলল আর কোনো দিনও সে কম্বল মুড়ি দিয়ে শোয়নি ঘুমের অসুবিধা হচ্ছে ঘুমোতে পারছে না নাক মুখ ঢেকে ঘুমলে তার একটু ঘুম হয় কিন্তু এত সতর্ক অবস্থার মধ্যেও সে আর যেহেতু বারণ করে দিয়ে গেছে সেই জন্যে পাঁচ বছরের মধ্যে আর কোনোদিনও নাক মুখ ঢুকে শোয়নি বেশ বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খরখর করে শব্দ হলো বাইরে নোনা গাছ রয়েছে উঠোনে আর কি গা আতা গাছ রয়েছে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খরখর করে শব্দ হলো গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয় বেজি বেজে জাতীয় প্রাণী ঘোরাফেরা করছে তার সেই পাতার উপর দিয়ে যাচ্ছে সেটা শব্দ হচ্ছে কি খেতে যে এরা আসে বোঝা যায় বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত এই কম্বলখানা এই কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো বলে বলছে মানে একটা এখন শীতটা যেহেতু বেড়েছে সেই জন্য বলছে একটা কম্বলের শীত যায় না আর এই অনেকটা অনেক দিনের পুরোনো কম্বল এর আগের বার জেল থেকে এনে চলে এক কম্বলটা এখন তিনি গায়ে দিয়েছেন সে কি আজকের কথা কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে এবারে মনে মনে হিসাব করছে কম্বলটা কত বয়স হবে কত বছর আগে দিয়েছিল ইত্যাদি ভাবনা ভাবনা করতে গিয়ে এবারে দরজায় টোকা পড়ছে টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো টিকটিকির ডাক বোধ হয় হাতি পাকে পড়লে ব্যাঙে ওলাতি মারে মানে বিপদের সময় নানা রকম ভাবনা আসছে মনে ও তো ভাবতেই পারছে না যে সৌখি জেল থেকে ছাড়া পেয়ে এখন আসতে পারে আর কি সেই জন্য তার দরজার টোকার শব্দটাকেও মনে হচ্ছে টিকটিকির ডাকের শব্দ টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্যে করে নে করে নে মনে মনে সৌখীর মা ভাব যে যে যেন এই অবস্থায় ওই একটা প্রবাদ বাঁচে না ব্যাঙেও লাথি মারি সেই কথাটা বলছে হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে টক টক করে আবার দরজায় দুটো টোকা পড়ল। না তাহলে টিকটিকি না তো আওয়াজটা ক্ষণক্ষণে টিনের কপাটের উপরে টোকা মারবার শব্দ বলতে সে তো নিজের দরজা জানলা সম্পর্কে অকি বল সেটা বুঝতে পারছি যে টিনের কপাটের উপর দর দরজার উপরেই শব্দটা হচ্ছে বুড়ি উঠে বসে ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গিয়েছে কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা ওই যে মাঝখানে দু বছর দেওয়ার পর টাকা দিতে আসেনি সৌখীর মা এখন মনে করছে তাহলে এত বছর পরে তিন বছর পরে আবার টাকা দিতে এসেছে দলের লোক সেই জন্যই বলছে এই সমস্ত কথা বলছে তাহলে দলের হতভাগাগুলোর কি মনে পড়েছে সৌখীর মায়ের কথা আবার দরজায় দুটো টোকা পড়লো আর সন্দেহ নেই অনেক দিনের রণভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে মানে দরজায় টোকার শব্দটা শুনি তো ওদের সব কিছু নির্ণয় করতে হয় কে এসছে না এসছে এই দরজার টোকা মারাটা শব্দটা তখন অনেক পাঁচ বছর ধরে বন্ধ তিন বছর ধরে তো ওরা কেউ টাকা দিতে আসে না সব কেউ আসেনি ফলে এগুলোর চর্চা হয়নি ফলে এগুলো খানিকটা মনের মধ্যে ভুলে যাচ্ছিল এই অনভ্যাসের চর্চা তবে খানিকটা সামলে নিয়ে তিনি একটা উত্তেজনায় অনুভব করলেন যে দরজায় তাহলে টোকা পড়ছে যখন তাহলে দলের কেউ এসে টাকা পয়সা দিতে বোধ হয় তবুও বলা যায় না কে না কে সখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায় বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো লোকটাও বোধ হয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে বাইরেও ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যায় না বিড়ির গন্ধ নাকে আসছে আবার টোকা পড়লো দুটো এবার একেবারে কানের কাছেই এ টোকা পড়বার কথা ছিল না অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি টাকা টোকা দেখেই তো বোঝা যাচ্ছে যে কে এসেছে দলের লোক এসেছে না সখী নিজে সখী তো নিজেই বলে গেছে যে ওইটার পর আরও টোকা পড়লে তখন বুঝবি আমি এসেছি এবং খানিকক্ষণ ওই বারণ করে দিয়েছে যে সঙ্গে সঙ্গে দরজা খুলবি না দশবার বার নিঃশ্বাস ফেলতে যতটুকুনি সময় লাগে সেইটুকুনি বুঝে নিতে হবে এই টোকা লাস্টের টোকাটা পরে যাওয়ার পর তখন এরপরে সখির মা অবাক হচ্ছে অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি টোকা দেখেই বুঝতে পারছে তো দলের লোকের কম্য নয় পুলিশের লোক নয় তো টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানে না সৌখির ছাড়া পাবার যে এখনও বহু দেরি নিশ্চয়ই পুলিশের লোক বলে এবারে সৌখির মা মনে মনে ভাবছে তবে তুমি যেই হ টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেবো তারপর অন্য কথা সৌখির মা এখন এরকম অবস্থা সংসারে অভাবের সংসার চলছে কোনো মতে বেঁচে করতে রয়েছে সেই জন্য ভাবছে যে যা হবে হোক যদি কেউ টাকা দিতে আসে তাহলে আমি টাকা নিয়ে নেব এর ছাড়া অন্য কোনো কথা হবে না কথা বলতে হবে সাবধানে দলের কারো নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে এবং নানা রকম সচেতন হয়েই থাকছে যদি পুলিশের লোক হয় বা দলের অন্য কেউ আসে আমার কাছ থেকে কথাবার করবার জন্যে তাহলে আমাকে সাবধানে কথাবার্তা বলতে হবে হঠাৎ মনে পড়লো হুরকো খুলবার আগে দশবার নিঃশ্বাস ফেলবার কথা সেটা সখী বলে দিয়েছিল যার জন্য সাবধান করে দিয়ে গিয়েছিল মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই নাই তো গুনবে কি এটা একটা ভালো কথা যে মানসিক উত্তেজনায় নিঃশ্বাসই পড়ছে না তো গুনতে হবে কি বুকের মধ্যে ধরাস ধরাস করছে বুড়ি তাড়াতাড়ি দশবার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল একটা নিয়মের ব্যাপার তো সেই নিয়মটাকে রক্ষা করে নিল হ্যাঁ দশবার হয়েছে কে দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়ার লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে সে নিজে ডাকাতের মা ডাকাত পেশা সম্পর্কে তার গর্ব রয়েছে তার স্বামী ডাকাত ছিল সে সম্পর্কেও তার গর্ব রয়েছে এবং ছেলের সম্পর্কেও তার গর্ব মনোভাবের ব্যাপারটা আমরা আগে দেখেছি এবং এরকম এক চেহারা লম্বা চওড়ার লোককে দাঁড়িয়ে থাকতে দেখে দরজার সামনে এবার ডাকাতের মায়েরও ভয় লাগছে গা ছমছম করছে খরচা একেবারে ঘুটঘুটে অন্ধকার ঢুকি কী কী করে মানে বাইরের লোকটি বলছে যে এসেছে কে সখী উমা তুই আমি ভাবে কে না কে বলে আবার অবাক হয়ে গেছে আর কি ঘুটে ঘরে ঢুকঢুকি করে যখন সখী কথাটা বলছে সে গলা সরি হয়তো বুঝতে পেরেছে যে সৌখির মা যে সৌখি জেল থেকে ছাড়া পেয়ে এসেছে সেই জন্যই বলছে কে সখী ও তুই আমি ভাবে কে না কে বলে অবাক হয়ে পড়ছে বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে এ ছেলে বুড়ো হয়েও সে একই রকম থেকে গেল জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ মাকে সে ভালোবাসে মায়ের সঙ্গে যে নিয়মে আছে দরজা খোলে সেই নিয়মেই সে চালিয়ে যাচ্ছে দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি মানে মায়ের সঙ্গে রসিকতা করছিল আর কি এ আনন্দ তার রাখবার জায়গা নেই এটা অনেক সময় লাইন ধরে প্রশ্ন আসে যে এ আনন্দ তার রাখবার জায়গা নেই কোন আনন্দের কথা বলা হয়েছে তখন এইগুলো আগেকার ঘটনাগুলো বলতে হবে মায়ের সঙ্গে কথা কথাগুলো বলতে হবে এবং মায়ের যে ডাকাতের মা হয়েও ওই লোকটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং লাস্টে যখন সখীকে নিজেই কথা বলল যে অন্ধকার ঘরের মধ্যে আমি ঢুকি কি করেছি তখন বুঝতে পারলো এবং তখন সখীর মা এসব কথাগুলো বলল। যে ছেলে ছোটো ছেলেই রয়ে গেছে মায়ের সঙ্গে খুনসুরি করছে তখন এতদিন পর বাড়িতে এলো জেল থেকে ছাড়া পেয়ে গর্বের ব্যাপার সবাই লোকজনকে জানাতে পারতো সেই সব ব্যাপার নয় সেই জন্যই বলছে যে আনন্দ তার রাখবার জায়গা নেই লাট সাহেব জেল দেখতে গিয়েছিল মানে লাট সাহেব মানে সর্বনময় কর্তা আর কি শাসনকর্তা জেল দেখতে গিয়েছিল ইন্সপেকশানে অনেক সময় যায় আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল এবারে সখী ঘটনাটা বলছে কি করে ছাড়া পেলাম আমি আমার কাজ দেখে মানে জেলের কয়েদিদের তো কাজ করতে হয় আমরা তো ওই ইয়ে কর্তার ভূত গল্পও পড়েছি জেলের ভিতর গানি ঘোটাতে হয় সে বাইরের জেল হলো আর ভূত সন্ত্রের জেলই হোক যাই হোক এখানে যে জেলের কথা পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি কি যে কাজ দেখে খুশি কাজ কাজ করতে হয় প্রত্যেক কয়ে দেখি এবং তার জন্য তারা মায় পায় আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল হুকুম দিয়ে দিয়েছে যে ওকে ছেড়ে দেওয়া ভালো কাজ করেছে খুশি আর কি হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল হেড জমাদার মানে জেলের পাহারাদারদের উপরে থাকা যে কর্মচারী সেই নিম্নপদস্থ কর্মচারীদের প্রধান তাকে টাকা খাইয়ে রেখেছিল সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে কারাগারের ভারপ্রাপ্ত কার কাছে যে এই লোকটা ভালো কাজ করছে বা ইত্যাদি ইত্যাদি মানে ঘুষ টুস দিয়ে সখী ব্যবস্থা করে রেখেছিল। তাই বেশি রেমিশান পেয়ে গেলাম মানে ক্ষমাটা পেয়ে গেলাম শাস্তিটা কমে গেল নিষ্কৃতি হয়ে গেল আচ্ছা তুই কুপিটা জাল তো আগে তারপর সব কথা হবে বলে মাকে বলছি তুই আগে কুপিটা জাল অন্ধকার আমি কিছু দেখতে পাচ্ছি না তারপর সব কথা হবে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সখী যাতে ঘরে অন্য সকলেও শুনতে পায় ও মনে করছে কি ও মনে করছে তার স্ত্রী এখানে আছে তার ছেলেটা এখানে আছে তাদেরকে দেখতে পাবে এতক্ষণ তো মায়ের সঙ্গে কথা বলছে তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে একটা বাতি টেমিটা খুঁজতে সাহায্য করবার জন্য দেশ লেখাটি জেলে তুলে ধরে ও তো আসলে উদ্দেশ্য কি তার স্ত্রীকে দেখবো তার বউ ছেলেকে দেখবে সেই জন্য তার চশ হয়েছে না কিন্তু মাকে ওই জন্য বলছে আগে তুই কপিটা জাল বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেলেও ছেলের চুলে বেশ পাক ধরেছে বা তার বাপের মুখে আদল ধরা পড়ছে ছেলের মুখে রোগা রোগা লাগছে যেন সৌখিটা তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার এমন কেন ছেলের চোখের চাওনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে চারিদিকে ঘরটার মধ্যে খুঁজে বেড়াচ্ছে খুঁজছে কি তার স্ত্রীকে তার ছেলেকে তবে এবার ছেলে চোখ ইয়েটা শরীরটা একটু খারাপ হয়ে এসেছে কাকে যেন কি খুঁজে বেড়াচ্ছে কাদের খুঁজছে সে কথার বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না হ্যাঁ রে জেলে তো অসুখ বিসুখ করেছিল না কি সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না এটা অনেক সময় প্রশ্ন আছে সৌখ এ প্রশ্ন কানে তুলতে চায় না কোন প্রশ্নের কথা আছে তার মায়ের এই কথাটা যে হ্যাঁ রে জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি কেন কানে তুলতে চায় না সেটার উত্তর নিজেকেই দিতে হবে কারণ সে তো ব্যস্ত হয়ে রয়েছে যে তার পরিবারের সঙ্গে কথা বলবে দেখবে ছেলেকে কোলে তুলবে জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না মানে শখির মায়ের কতটা এখন গৌণ হয়ে গেছে মা জিজ্ঞেস যা করছে করুক সে এখন নিজের যেটা লক্ষ্য যে তার স্ত্রীকে দেখা তার ছেলেকে দেখা সেটা পাচ্ছে না তো সেই জন্য জিজ্ঞেস করছে এদের কাউকে দেখছি না প্রতিমূর্তি বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল জানা কথা যে জিজ্ঞাসা করবি তবু বউ বাপের বাড়ি যে পরিষ্কার কথা পরিষ্কার করে বলে দিল হঠাৎ বাপের বাড়ি এতদিন পরে বাড়ি ফিরে যে ছেলে এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না মানে তার সুখীর মায়ের বাস্তব বুদ্ধি রয়েছে চরিত্র হিসেবে যখন প্রশ্ন আসবে তখন এই সমস্ত পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে উল্লেখ করে দিয়ে ঘটনাটাকে ব্যাখ্যা করে দিতে হবে তাহলে একটা পয়েন্ট হয়ে যাবে এখানে একটা আমরা পয়েন্ট পাচ্ছি যে তার বাস্তব বুদ্ধি রয়েছে এখনই জেল থেকে ছেড়ে এসেছে এখনই তাকে সমস্ত কথায় দারিদ্রের কথা সংসারের অনুভব কথা বলে দিয়ে তার মাথা খারাপ করে দিতে চায় না এটা একটা বুদ্ধির ব্যাপার মরদের রাগ শুনিয়ে এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে যে তোরা কেন দেখিসনি ইত্যাদি ইত্যাদি ঘটনা ঝামেলা বাড়বে সেই জন্যে ওর মায়ের বুদ্ধিটা প্রয়োগ এখানে করেছে এবং তাকে এখনই সমস্ত কিছু জানাতে চাই না নাতি আর বইয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই নাতির শরীর খারাপ বইয়ের শরীর খারাপ ভালো করে খেতে পড়তে পারছে না তাই জন্য তো সে নিজের বাড়িতে বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছে এই সমস্ত কথাগুলোকে জানাতে চাইছে না এখনই বলে কাজ নেই ছেলে ছেলে করে মরে সৌখী ছেলেকে মুখ মুখটা দেখতে চাইছে আগের বউটা ছেলে পেলে হয়ইনি এই বউয়ের ওই একটি তো টিম টিম করছে তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সখী এখানে আর কোন এক দিনও থাকবে না একটা দাম্পত্য সম্পর্কের পরিচয় প্রেমের পরিচয় ব্যাপারে এখানে আমরা ফুটে পারছি এতদিন পর এলো একদিনও কাছে রাখতে পারবো না খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে সখীর মায়ের বুদ্ধিটাও ভালো এটাকে স্বীকার করার উপায় নেই যে মাও তো চাইবে তার ছেলে এসে এতদিন পরে তাকে একটু দেখুক কথা বলুক শান্তি ফিরে পাক জীবনে সেই জন্যে সে চাইছে না যে এখনই সৌখি চলে যাক তার স্ত্রীর কাছে ছেলের কাছে ছেলের খোঁজে স্ত্রীর খোঁজে কী হয়েছে দলের লোকেদের সঙ্গে একটা বোঝাপড়া করতে যে কেন তোরা দেখিস ইত্যাদি ইত্যাদি ব্যাপার সেবা এগুলো থেকে যতটা দূরে থাকা যায় সৌখির মা সেটাই চেষ্টা করছে এবং বলছে কি যে ধীরে সুস্থ আগে এতদিন পর এলো একদিন কাছে থাক গল্প গুজব কর খাওয়া দাওয়া ইত্যাদি তারপর যা হয় দেখা যাবে কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছা করে না একবারও এবারে ঘুরিয়ে কথা বলছে ওই কথা কথা বলা যাবে না যে খেতে পড়তে পারছে না এখানে সেই জন্য চলে গেছে বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছি সেটাকে বলছে মেয়েদের কি বাপের বাপ মা বাপকে দেখতে ইচ্ছা করে না একবারও না না তাই কি বলছি নাকি অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সখী এবারে সখী একটু নরম হলো বাপের বাড়িতে গেছে আর আর করা যাবে তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে বাড়ি যে উদ্দেশ্য নিয়ে যে আনন্দ নিয়ে এসেছিল যে উত্তেজনায় বসে সে মায়ের সঙ্গে এত খুনছুটি করছিল যে দেখবে তার স্ত্রীকে তার ছেলেকে সেটাই তো হলো না কেমন একটা অপ্রস্তুত ভাব তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আনন্দটাও ফিকে হয়ে গেল ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে জেলে বসে বসে ছেলে সম্পর্ক অনেক ভাবনা ভেবেছে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকে কতক্ষণ দাঁড়িয়েছিল অপত্য স্নেহের পরিচয় সৌখির মা সৌখীর সঙ্গে যে অপত্য স্নেহের ব্যাপারে জড়িত তাকে কাছে রাখতে চাইছে তাকে দেখতে চাইছে তাকে সঙ্গে কথা বলতে চাইছে ঠিক তেমনি ব্যাপারটা আবার সৌখীর সঙ্গে তার ছেলের সম্পর্কে দাঁড়িয়েছে ফলে এখানেও সে একই অপত্য স্নেহের ব্যাপারটা এসেছে এটা গোটা গল্পটাই একটা ওই বাৎসল্য রসের গল্প হিসেবে পরিগণিত হচ্ছে টোকা মারবার টোকা মারবার আগে দরজায় কানঠেকি কতক্ষণ ছিল এটা শুনবার জন্যে যে তার ছেলে তার মায়ের সঙ্গে কেমন করে কথাবার্তা বলে সেইটাও শুনবো সেটা একটা আনন্দের ব্যাপার এতদিন কাছে পায়নি ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে সকালবেলাতেই বেরিয়ে যাবে কালকেই বেরিয়ে যাবে ছেলে বউকে নিয়ে আসবে ঘরে এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কী যে বলে চলেছে এতক্ষণের শেষের কথাটা কানে গেল ওইদিকে মা একরকমভাবে ছেলের কাছ থেকে লুকোতে চাইছে আবার ছেলে আবার মায়ের কাছ থেকে লুকোতে চাইছে এই ব্যাপারটা যে কালকে সকালবেলা থেকে আমি বেরিয়ে চলে যাব এবং বউ ছেলের মুখে নিয়ে চলে আসবো ওইদিকে মা নিজের মনে বকবক করতে বকবক করছে শেষকালের একটা কথা সখির কানে গেল কথাটা কি নে। হাত মুখ ধুয়ে নে না আমি খেয়ে এসেছি এই রাত করে রাত না বলে সৌখী জানালো না রাঁধছে কে খৈমুড়ি আছে খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না বলে মায়ের মন তো আর শুনবে না মায়ের কাছে যা আছে সেই খৈমুড়ি সেইটাই দিয়ে ছেলেকে খাওয়াতে চাইছে ব্যবসার পুঁজি খৈমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজরে গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে ওইগুলি মায়ের দেওয়া মুচ খৈমুড়িগুলো শেষকালে তাকে খেতে বাধ্য হতে হলো এবং সেগুলো খেলো এবং শেষ করার পর যখন সে মায়ের ছেঁড়া কম্বলখানার দিকে তার নজরটা পড়লো তখন ওইটার দিকে তাকেই বলছে ওখান আমাকে দে মানে ছেঁড়া কম্বলটা আমাকে দে তার এখানে মাতৃভক্তির পরিচয়টা ফুটেছে এটা সৌকি চরিত্রের একটা বৈশিষ্ট্য আপত্তি ঠেলে সৌখি নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল মাকে ভালোবাসে ছেলে এতদিন পরে এলো দেখছে মা এরকম একটা ছ্যাঁড়া কম্বল নিয়ে রয়েছে খারাপ লাগছে তার মাতৃভক্তি জেগে উঠেছে এবং সে তাকে মায়েকে ওই নতুন কম্বলটা জড়িয়ে দিল নিজে ছাড়া কম্বলটা নিয়ে নিল নতুন কম্বল মুড়ি দিয়ে ও বুড়ির ঘুম আসতে চায় না পাকে জুতেই গরম হয় না রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে সে ভাবছে নানারকম ভাবনা ভাবছে তো কী করবো খাবারে তো খাবার কিছু নাই বা ওখানে তার পরিবারের ওই অবস্থা সেটাও তো কালকে বলে বলতে পারেনি এই জন্য নানারকম দুশ্চিন্তায় তার মাথা গরম হয়ে উঠেছে সৌখির নাকডাকানির এক ঘেয়ে শব্দ কানে আসছে সৌখি ঘুমিয়ে গেছে এতদিন পর ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা নয় সৌখী কি কী কী খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা ঘরে তো কিছু নাই ঘর সব শূন্য যেটুকুনি ছিল সেটুকুনি তোরা তেলতেই খেয়ে খেতে দিতে হয়েছে ওই খৈমরিটা তাও আবার সেটা ব্যবসার অবলম্বন আজকের রাতটা না হয় বিক্রির খয়মুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা কতকাল হয়তো জেলে খেতে পায়নি আলু চাল সর্ষের তেল সবই কিনতে হবে অত পয়সা পাবো কোথায় ভরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেন্দ্র দেব সব বিভিন্ন ভাবনায় তার আর ঘুম আসতে চাইছে না নতুন কম্বল পেয়েও তার আর ঘুম আসতে চাইছে না শীতের রাতেও তার কোনো গরম মানে রাজ্যের দুশ্চিন্তায় তার মাথাটা গরম হয়ে উঠেছে আর ঘুম আসতে চাইছে না পা কিছুতেই গরম হয় না রাজ্যে দুশ্চিন্তায় মাথা গরম হচ্ছে এইটা ভালো কথা বেশ তাহলে আজকে এইটুকুনি থাক আজকে বেশি দিয়ে দিলে একদিনে হবে না এইটুকুনি আমরা একটুখুনি পড়লাম তোমরা এইটুকুনি এতটা পড়বে আবার পরের দিনে পরের চ্যাপ্টারটাতে যাবো পরের ভিডিওতে আমরা যাব তোমরা আমার সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো লাগলে লাইক দেবে আজ তারা এই পর্যন্ত পরের দিন আবার দেখা